যদি আপনার আয়ত্তে থাকে তাহলে সেটিকে জবাই করা, এমন পশু যে মোবাহুন আকলুহু, যার গোস্ত খাওয়া হালাল মোবাহ জায়েজ, ইয়াইশ ও ফিলবার, এবং স্থলে জীবনযাপন করে, স্থলে জীবনযাপন, তাহলে বোঝা গেল যে পানিতে যেগুলি জীবনযাপন করে সেগুলির জন্য জবাইয়ের শর্ত নেই। কেউ যদি বলে মাছ জবাই করেছি, বলছি পাগল, জি পাগল, আর ব্যবসায়িকরা পয়সার জন্য পাগল, বিজনেসম্যানরা পয়সার জন্য, পয়সা যে কোন দিক থেকে আসবে আর কেমন করে মার্কেটিং করা সম্ভব হবে, হ্যাঁ বেশি সেল করা সম্ভব হবে, এরা মরিয়া আব্দুদ্দিন আর আব্দুদ্দিরহাম, ইল্লা মাশাআল্লাহ ইল্লামার রহিমাল্লাহ। কোনো এক সময় সৌদি আরবের কোনো মাছের দোকানে মাছ এসছে কোনো দেশ থেকে, আল্লাহ জানে বার্মা থেকে হবে অথবা থাইল্যান্ডের মাছ হবে সম্ভবত, ঠিক মনে পড়ছে না, কারণ মদিনায় থেকেছি, কাসিমে থেকেছি, দমাম থেকেছি, কোনো এক জায়গায় বাকালাতে যেখানে মাছ পাওয়া যায়, ফ্রোজেন মাছ পাওয়া যায় প্যাকেট, মাছের গায়ে একটা স্টিকার বসানো আছে, মাছের ওপরে যে প্যাকেট আছে প্যাকেটে ওর উপরে একটা কী বসা আছে, স্টিকার বসানো আছে, স্টিকার লেখা আছে জোবেহা আলা শরিয়াতুল ইসলামিয়া, ইসলামী শরিয়া অনুযায়ী জবাই করা হয়েছে, কথা বুঝতে পারছেন? এই জন্য বললাম যে যারা পয়সার পূজারী তারা যে কত পাগলের পাগল, যে ইসলামের বিধানও জানে না, যে মুসলিমদের জন্য জলচর প্রাণীর জবাইয়ের কোনো শর্তই নাই, সুতরাং মাছ সৌদি আরব থাইল্যান্ড থেকে অথবা বার্মা থেকে অথবা বাংলাদেশে যেখান থেকে হোক পাঠানোর জন্য এই স্টিকারের কোনো দরকার নেই, জি হ্যাঁ, কিন্তু ভাবছে যে কী জানি যদি রিজেক্ট হয়ে যায় ওখান থেকে তাহলে তো বড়ই লস লেগে যাবে, দে একটা স্টিকার বসিয়েই দে, হ্যাঁ কত মূর্খের মূর্খ, জি। গায়রো জারাত, স্থলের মধ্যে একটি প্রাণী রয়েছে যেটা যেন জবাই শর্ত নেই, স্থলচর প্রাণী খাওয়া হালাল, হ্যাঁ সাহাবায়ে কেরামরা খেতেন, জি হ্যাঁ এখন আরবরা খায়, সেটা হচ্ছে জারাত, জারাত মানে দুপুরে বলেছি কান্নহু জারাদ ও মুনতাশের তফসির করতে গিয়ে বলেছে কিয়ামতের দিনে যে মানুষ ছোটাছুটি করবে, হ্যাঁ জারাদ মানে পঙ্গপাল, পঙ্গপাল স্থলচর না জলচর, স্থলচর নৌভাইচর না স্থলচর, জবাই করতে হবে, হ্যাঁ ওই ফোড়িং পঙ্গপাল ধরে ধরে জবাই করতে হবে নাকি, না যেমন চিংড়ি মাছ জবাই করা লাগে না, ওটাও জবাই করা লাগবে না, অথচ স্থলচর প্রাণী।